অগোছানো অবস্থায় আছে, তোমাদেরকে এগুলো গুছিয়ে লিখতে হবে, সাজিয়ে লিখতে হবে। আমরা যখন লিখবো তখন খেয়াল করবো সবগুলো লেটার সুন্দর করে পড়বো, কোথা থেকে শুরু হয়েছে, আমাদের শুরুর লেটারটি কি এবং শেষ লেটারটি কি, সেদিকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে এসো দেখি আমাদের কি কি আছে। Y S R B A F H K M, তারপর কি আছে, C T P U D G I J Q, E J L S V N O W। দেখো আমাদের শুরুতে এ আমাদের এখানে আছে এবং জেড আছে কি, আমরা একটু খুঁজি জেড কোথায় আছে, খুঁজো সবাই খুঁজো, এই তো জেড। তাহলে দেখো এ আছে জেড আছে, তার মানে ভিতরে সবগুলো লেটার দেওয়া আছে। তাহলে আমাদেরকে সাজিয়ে কিভাবে লিখতে হবে, এ টু জেড পর্যন্ত ক্যাপিটাল লেটারে সাজিয়ে লিখতে হবে। আমাদের পরীক্ষায় কি থাকবে, এভাবে অগোছানো অবস্থায় লেটার থাকবে, সেটা ক্যাপিটালও হতে পারে স্মলও হতে পারে। আমি আজ তোমাদের শুধুমাত্র ক্যাপিটালে শিখালাম, তোমরা বাড়িতে বসে স্মল লেটার দিয়েও এভাবে শিখবে। দেখো আমরা তাহলে উত্তরে চলে যাই মুনিরা, আমরা তাহলে এখন অ্যান্সার লেখা শুরু করি, এসো সবাই একটু খেয়াল করো। আমাদের এখানে আমরা সবগুলো, আমাদের কাজ হচ্ছে প্রথমে সবগুলো লেটার আগে পড়ে নিব, একবার দেখে নিব আমাদের শুরুর লেটার কোনটি এবং শেষ লেটার কোনটি, সেটা খুব মনোযোগ দিয়ে খুঁজে বের করতে হবে। আমি তোমাদেরকে এ টু জেড পর্যন্ত লেটার গুলো লিখে দিয়েছি, পরীক্ষায় তোমাদের একটু জেড থাকবে তেমন কোনো কথা নেই, হয়তো বা 10টি লেটার থাকতে পারে কিংবা এর কম বেশিও থাকতে পারে। তাই তোমাদেরকে কি করতে হবে, যে লেটার গুলো দেওয়া থাকবে সেগুলো অবশ্যই খুব ভালো করে মনোযোগের সাথে কি করতে হবে, খুঁজতে হবে যে আমার শুরুর লেটার কোনটি এবং শেষ লেটার কোনটি। আমি এখানে জেড পেয়েছিলাম, এ আছে জেড আছে, তার মানে কি আমাদের সবগুলো অক্ষরই আছে। আবার আরেকটু আমরা দেখতে পারি আমাদের ক্যাপিটাল কিংবা স্মল লেটার অর্থাৎ ইংলিশ লেটার কয়টি, 26টি। আমরা একটু যদি গুনে দেখি এখানে 26টি লেটার আছে কিনা, তাহলেও বুঝতে পারবো যে আমার 26টি অর্থাৎ সবগুলো লেটারই আছে। তাহলে আমি কি খুব সুন্দর করে ইজিলি এ থেকে জেড পর্যন্ত সবগুলো লেটার সাজিয়ে লিখতে পারবো। তাহলে দেখি 26টি আছে কিনা, 26টি লেটার আছে, এ আছে জেড আছে। তাহলে কি আমি খুব সুন্দর করে এখন একটু জেড পর্যন্ত লেখা শুরু করতে পারি, এ বি সি ডি ই এফ জি এইচ আই, তারপর কি হবে, জে কে এল এম এন ও পি কিউ আর, নেক্সট নেক্সট কি হবে, এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এবং কি জেড। সবাই লিখেছ, সবাই আশা করি বুঝতে পেরেছ, এ টু জেড পর্যন্ত আমরা এখন জাম্বল লেটার গুলোকে সাজিয়ে লিখে ফেললাম।
ধরো তোমার পরীক্ষায় 10টি লেটার আসলো, তাহলে তখন তুমি কি করবে? তখন তোমাকে দেখতে হবে যে আমার লেটার কয়টি, আমি প্রথমে গুনে নিব যে আমার লেটার আছে 10টি, তাহলে ওখান থেকে আমি শুরু, ধরো এ থেকে যে পর্যন্তই ধরো, জেট না যে পর্যন্ত ধরো 10টি আছে, তাহলে গুনো তুমি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এই 10টি লেটার যখন আছে শুরুর লেটারটি খুঁজবে। আমার শুরুর লেটার কি? এ। এবং 10 নম্বর লেটারটি কি হওয়ার কথা ছিল? জে হওয়ার কথা ছিল, এও আছে জেও আছে, তাহলে আমি কি করব, এ থেকে জে পর্যন্ত কি লেখা শুরু করে দিব। সবাই কি বুঝতে পেরেছো? আমি আজকে তোমাদেরকে ক্যাপিটাল লেটারে শিখালাম, তোমরা বাড়িতে স্মল লেটারে শিখবে। আর তোমাদের বাড়ির কাজ এই যে জাম্বেল লেটার গুলো আছে, এগুলোকে বারবার করে অনুশীলন করবে, এগুলো কি তোমরা সুন্দর করে প্রথমে অগোছানো ভাবে লিখে ফেলবে, লিখে আবার ওটাকে সাজাবে, তোমরা বিভিন্ন ভাবে অগোছানো করবে, বিভিন্ন ভাবে গোছাবে, এভাবেই তোমরা বারবার করে বাড়িতে অনুশীলন করবে। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।